সাধারণত ইলিশ মাছের মাথা দিয়ে আমরা বাঙালিরা রান্না করি পুঁই শাক, কচু শাক বা পাঁচমিশালি সবজি। আবার কাতলা মাছ বা রুই মাছের মাথা দিয়ে তৈরি করি মুড়িঘণ্টের ডাল। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি করব মুড়িঘণ্টের ডাল বা ইলিশ মাছের মাথা দিয়ে ডাল। এটি একটি পুরনো দিনের রান্না। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, স্বাগত জানাই আপনাদের। আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। ইলিশ মাছের মাথা দিয়ে ডাল রান্না করার জন্য আমি একটা কড়াইতে হাফ কাপ গোটা বিউলির ডাল নিয়ে নিয়েছি। আমি কম আঁচে ডালটিকে 2 থেকে 3 মিনিট রোস্ট করে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মুগ ডাল। মুগ ডালের পরিমাণ বিউলির ডালের থেকে অর্ধেক নিয়েছি। এখানে আমি যেহেতু গোটা বিউলির ডাল ব্যবহার করেছি, তাই বিউলির ডালটা একটু আগে রোস্ট করে নিয়ে তারপরে মুগ ডাল মিশিয়ে দিয়েছি। সমস্ত ডাল 2 থেকে 3 মিনিট ভালো করে রোস্ট করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া ডাল একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে ওতে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ নুন, 2 কাপ জল ও 1/2 চা চামচ সর্ষের তেল। প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 সিটি ওঠা পর্যন্ত ডাল সেদ্ধ করে নিচ্ছি। সাধারণত রুই বা কাতলা মাছের মাথা দিয়ে যে ডাল তৈরি করা হয় তাতে মুগ ডাল ব্যবহার করা হয়, তবে ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি এই ডালটিতে বিউলির ডাল ব্যবহার করলে একটি অসাধারণ স্বাদ নেয়। তাই আমি এখানে বিউলি ও মুগ দুরকম ডালই ব্যবহার করেছি। ডাল সেদ্ধ হয়ে গেলে প্রেশারের হুইসেল বেরিয়ে যাওয়া পর্যন্ত আমি আলাদা করে সরিয়ে রেখে একটা ইলিশ মাছের মাথা 3 টুকরো করে কেটে নিয়ে তাতে নুন ও হলুদ মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। প্রেশার কুকারের হুইসেল বেরিয়ে গেলে আমি প্রেশারের ঢাকনা খুলে ডালটিকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। ডাল সেদ্ধর সময় আমি কম জল ব্যবহার করেছিলাম যাতে ডালটিকে আমি হালকা হাতে মিশিয়ে নিতে পারি। একেবারে বেশি জল দিয়ে ডাল সেদ্ধ করলে ডাল গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যদি চান আপনারা একেবারে বেশি ডাল দিয়েও ডাল সেদ্ধ করে নিতে পারেন। আমি ডালটিতে পরিমাণ মতো গরম জল মিশিয়ে পাতলা করে নিলাম। তবে এই ডালটি রান্না করার পর কিন্তু খুব বেশি পাতলা হবে না, এটি ঘন ঘন খেতে কিন্তু ভালো লাগবে। আমি জল মিশিয়ে নিয়ে ডালটিকে আরও একবার ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা ছোট বাটিতে 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে সামান্য জলের সাহায্যে পাতলা করে গুলে নিলাম। এবার একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথা খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। মাছের মাথার টুকরোগুলো 3 থেকে 4 মিনিট এপিট ওপিট করে ভেজে একটা প্লেটে আমি আলাদা করে তুলে রাখছি। এবার ওই তেলেই 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ জিরা, 2-3 শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে, এবং এর সাথে দিয়ে দিলাম 3-4 ছেঁড়া কাঁচা লঙ্কা। লো ফ্লেমে ফোড়নটি ভালো করে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলা। মশলাটিকে কম আঁচেই ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন তেল ছেড়ে গেল সেই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট মশলা ও ইলিশ মাছের মাথা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ বিউলির ডাল। এর সাথেই দিয়ে দিলাম খানিকটা জল। আমি এখানে ডালের বাটি ধোয়া জল দিলাম। এই ডালটি কিন্তু খুব একটা বেশি পাতলা হয় না। আপনারা আপনাদের ইচ্ছে ও স্বাদ অনুযায়ী ডালের ঘনত্ব রাখবেন, সেই হিসেবেই জল দেবেন। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা বুঝে দেবেন
ডাল সেদ্ধ করার সময় এবং মাছ ভাজার সময় কিন্তু আমরা অলরেডি আগে নুন দিয়েছিলাম। ডাল ভালো করে ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো ও 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করলে তৈরি ইলিশ মাছের মাথা দিয়ে মুগ বিউলি ডাল। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই পদটি। এর সাথে কিন্তু অন্য কোনো সাইড ডিশের প্রয়োজনই পড়ে না। আপনাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার সঙ্গে থাকুন।